বীরভূমে 10 গণহত্যার পিছনে কে জড়িত রয়েছেন আজ সম্পূর্ণ ফাঁস করে দিলেন সিবিআই। সিবিআই একাধিক দিন তদন্ত করার পরে আজ এই 10 গণহত্যার পিছনে কারা জড়িত রয়েছেন, কাদের নাম উঠে এসেছে তা আজ স্পষ্টভাবে জানিয়ে দিলেন সিবিআই সংস্থার টিম। সিবিআই স্পষ্টভাবে দাবি করেছেন যে বড় তাবত্তাবড় নেতারা এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছেন, এবার এদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু এবার প্রকাশ্যে জানিয়ে দেন সিবিআই। তো বন্ধুরা বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদলে একাধিক খবর দিলেন রাজ্যের বিরোধী দল বিজেপি, কারণ যেভাবে একাধিক বিজেপি কর্মী জেলায় জেলায় খুন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হাতে, তার জেরে এবার বিশাল বড় চাপে পড়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার প্রকাশ্যে হিংসা দেখা গেলেন বীরভূম জেলায়, অর্থাৎ অনুব্রত মণ্ডলের গড়ে এবার 10 গণহত্যা, কারণ অনুব্রত মণ্ডল সবসময় উস্কানিগুলো মন্তব্য করেন, তার জেরেই এই 10 গণহত্যা হয়েছেন বলে দাবি বিজেপির। বিজেপি এও দাবি করেছেন যে এর পেছনে সম্পূর্ণ জড়িত রয়েছেন তৃণমূলের ডাবুটি নেতা অর্থাৎ বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাই অনুব্রত মণ্ডলকে অতি তাড়াতাড়ি সিবিআই তদন্ত করে গ্রেপ্তার করা হোক, এমনটাই দাবি জানিয়েছেন বারবার রাজ্যের বিরোধী দল বিজেপি। তো বন্ধুরা আপনাদের কি মতামত, যারা অভিযুক্ত রয়েছেন তাদের গ্রেপ্তার করা উচিত?